মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে তোমাদের সবাইকে আমার ফ্যামিলিতে ওয়েলকাম। এখন কটা বাজছে জানো? তোমরা অবাক হয়ে যাবে, আমাকে ভাবে এই মেয়েটা কী রে বাবা, এখন বাজছে 11:30। আমি এখন ঘুমিয়ে ঢুকেছি, বাট আমি অনেক সকালে ঘুমিয়ে ঢুকেছিলাম। তারপর ফলে একটু কাজ হওয়া বাকি ছিল বাড়িতে, ঠিক আছে, সেই লোক এসেছিলো, হয়নি, চলে গেছে। তারপর আর ভালো লাগছিলো না, দিয়ে আমার বরটি খ্যাচ 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 করছিলো, মানে ওদেরকে কাজ হয়নি, দরজার ওখানটায় পুরো একদম মাটি, একদম মানে কী বলবো, সব ঘুরে টুরে একাকার করেছে। সেটা আমার বরে রা খিচখিচ করছিলো, তো সেটা তারপর কি আমার বাবা, যা তুমি এখান থেকে গিয়ে শুয়ে পড়ো গা, এখন কিছু করতে হবে না। আমিও চুপচাপ এসে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি। মা ফোন করেছিল, ফোন সাইলেন্ট, আমার ফোন সাইলেন্ট না রাখলে ওই যে সবসময় মেসেজগুলো ঢুকতে থাকে না গুগল থেকে, এই থেকে সেই থেকে, ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, তাই জন্য আমি সাইলেন্ট করে রাখি। মা ফোন করেছিল, ফোনটাও ধরতে পারিনি, আর আমার ফোনের রিচার্জটা শেষ হয়েছে। মানে আমার বরকে এখন যে ফোন করে, আমার বরকে যে এখন ফোন করে ভুলবো তার ক্ষমতা নেই, মানে ফোন যাচ্ছে না। যাই হোক, যেটা বলছিলাম, তো তারপর এখন হচ্ছে 11:30, মানে কিচ্ছু কাজ হয়নি, আজকে পাগল হয়ে যাবো, ঠিক আছে? তোমরা আমার সাথে, আমার সাথে থাকলে পাগল হয়ে যায়। তো যাই হোক, চলো বিছানাটা গুটিয়ে নিই, অনেক কাপড়টা গুটিয়ে নিয়েছি, আবার গুটিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যাই হোক, আমার রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজছে 12:45। আর আমি আজকে করব পনির আলুর তরকারি। নিরামিষ আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি রান্না পারি না তাও তো আনো তো। যাই হোক, এই যে পনিরটা এই যে ভেজে নিচ্ছি, অল্প করেই রান্না করব। ভাই মনে হয় আজকে খেতে আসবে না, তো ওই জন্য অল্প করেই পনিরটা রান্না করছি। আর পনির, আর তা পনিরটা হয়ে গেছে, তারপর আলুটা এই যে লাল লাল করে ভেজানো হয়ে রাখো। পনিরটা ভাজা হয়ে গেছে, আর আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, যেহেতু কোনো বেশি একটা আদাও দেবো না, তো এমনিই করবো টমেটো দিয়ে। তো যাই হোক, আলুটা দেখো ভেজে নিচ্ছি। আমি পনিরে আদা দিই, বাট সবসময় ভালো লাগে না, ঠিক আছে? তো যাই হোক, এই দেখো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে আদাও দিতে পারো, বাট আমি আজকে আদা দেবো না, শুধু টমেটোটা দেবো। এই টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, একটু নরম হয়ে যাবে টমেটোটা। টমেটোটা এমনিই নরম ছিল, তো যাই হোক, তো এরপর টমেটোটা একটু হালকা ভিজে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায়। এ দেখো, তোমরা চাইলে একটু বেশি টমেটো না, পনিরের মধ্যে একটু লাল টমেটো দিলে বেশি কালারটাও সুন্দর আসে, তাই জন্য আমার এই টমেটোটা প্রচুর একদম পেকে গেছিলো, লালও ছিল। তো একটাই টমেটো দিয়েছি, বেশি টকটক করবো না। তো যাই হোক, এরপরে যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা পনির আর আলুটা দিয়ে দেবো। এর মধ্যে সব কিছু দিয়েই তারপরে কষাও, পনিরটা তোমরা চাইলে পরেও দিতে পারো, বাট আমি একসাথেই দিয়ে দিলাম। পনিরটা যখন এইটার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে মশলা, এর মধ্যে আসে কাশুরি মেথি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চিনি। নুনটা আমি এখনও দিইনি, নুনটা আমি পরে দেবো। তো যাই হোক, এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলাটা একটু পুড়ে যাবে। তো তোমরা চাইলে এই মশলাটা মানে জলের মধ্যে গুলেও দিতে পারো, বাট আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আর ওগুলো সব করিনি। তো এর মধ্যে মশলাটা পুড়ে যাবে, একটু হালকা জল দিয়ে দিলে কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে। তো যাই হোক, এইটার মধ্যে একটু হালকা এবার জল দিয়ে দেবো, কারণ মশলাটা তো পুড়ে যেতে পারে, যেহেতু আর কোনো মশলা নেই, ওই জন্য আর একটু দেখো হালকা অল্প জল দিয়ে ভালো করে এটা এবার কষাতে থাকবো। এটা একদম ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি এই মশলাটা কষাতে হবে, যেহেতু অন্য কোনো মশলা পড়ছে না, তো যত কষাবে এই নিরামিষ পনির আলুর তরকারিটা খেতে ততটা সুন্দর হবে। তো যাই হোক, পনিরটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল নিরামিষ বলেও। এ দেখো, পনিরটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো লবণ, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। সবাই যেরকম বানাবে সবাই তো বোঝোই, আমি যেরকম অল্পই দিলাম, তো একটু পরে যখন জল দেবো তারপরে ফুটে গেলে আমি একটু চেখে দেখবো, যদি লাগে তো দেবো, নাহলে দেবো না, নাহলে না আমার নুন কম বেশি হয়ে যায়, জানোই তো নতুন নতুন, যে নতুন এক বছর হয়ে গেছে আমার বিয়ে। তাও এ দেখো, আমার কষানোটা অনেকটা প্রায় তেলটা ছেড়ে এসেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমার না হাতটা কাঁপছে ফোনটা ধরে থাকছে। তো যাই হোক, এরকম আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। আর এই এখনের আলুর দাম হলে কী হবে, আলুগুলো সেদ্ধ হতে চায় না, তাই জন্য আমার একটু জলটা একটু বেশি দিতে লাগলো।
তো যাই হোক, এ দেখো জলটা একটু বেশিই দিলাম, আর যেহেতু পনির আলুর তরকারিটাই আর একটা ভাজা আছে তাই একটু গ্রেভিটা লাগবে। যাই হোক, এ দেখো আমার হয়ে গেছে জলটা, এরপর আমি ঢেকে দেবো, ঢেকে দিলে আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো আমি বিকেল বেলায়, এখন বাজে 5:45, আমি কি খাচ্ছি, আম আর নুন। আর এই যে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, উফ, মনটা একদম জাস্ট ভরে যাচ্ছে। ফুলগুলো দেখতে পাচ্ছো তোমরা, আম আমার তো একদম কি বলে জাস্ট জমে জমে ক্ষীর। এই দেখো আমার ফুল গাছটা দেখতে পাচ্ছ, এত ভালো লাগছে না ওয়েদারটা, কি বলবো তোমাদের। চলো আমটা খাই।